দেখেন যারা যারা এই ছবিটা পাশে থেকেছেন দেখেছেন, কারণ এই পুরো জার্নিটা প্রজাপতি এটা সম্ভব হতো না যদি আপনারা আমাদের পাশে না থাকতেন। হয়তো আমি শব্দ পাচ্ছি না কীভাবে ধন্যবাদ করবো, দেওয়ার মন থেকে ধন্যবাদ জানাই, চেষ্টা করবো কি পরে ছবি যেন আমি জানি এতটা ভালো হবে না, কারণ সব ছবি যদি ভালো হতো তাহলে আমরা সবাই ভগবান দিতাম, বাট কিন্তু চেষ্টা তো একই থাকে কি যেন আমি আবার নতুন করে মন জয় করতে পারি, কিন্তু ওই চেষ্টাটা আমার পরিচয় পাওয়া যাতে যেটা পুজো দেওয়ার সম্ভব হবে সেটা অন্তত থাকবে, এবং যেভাবে আপনারা প্রজাপতিকে ভালোবেসেছেন আশা রাখবো বাঘা যখন যেমন কিছু উদিত হবে তখন আপনারা সেই ভালোবাসা সেই আশা নিয়ে আসবেন, চেষ্টা করবো আপনাদের আশার পূর্ণ করার। আর দেবদা প্রজাপতি টু কি হচ্ছে? না প্রজাপতি টু হচ্ছে না বলেও আমি হয়তো করবো, কিন্তু শোনা যাচ্ছে টনিকের আর একটা সিকুয়েল হচ্ছে যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী দুজনেই থাকছে। বলেছে তাকে জিজ্ঞেস করুন, আমার কাছে এরকম কোনো খবর নেই এবং আমি টুয়ের পক্ষতে নেই, কারণ আমার মনে হয় যে কোনো ওয়ানকে বিউট করা সম্ভব না, সে টনিক হোক বা প্রজাপতি হোক, যেই আস্থা যেই ভালোবাসা পার্ট ওয়ানে দর্শক দিয়েছে সেটা কোনোদিন আমরা বিউট করে টুতে নিয়ে আসতে পারবো না, আমি আমি অন্তত পক্ষে না, আমি যাই করব নতুন একটা সাবজেক্ট নতুন একটা বাবা। এখনো মানে বাবা ছেলের জুটি হিসাবে যতগুলো ছবি হয়েছে সবাই বলছে দেব মিঠুনের জুটি বেস্ট, মানে এরকম এর আগে হয়নি, হয়তো কাছের মানুষেও নয়, তো এই আনন্দে কতটা উচ্ছ্বসিত? মানে যে কোনো ছবি ভালো হলে ভালো লাগে এবং দর্শক যদি ক্লিকে এসো যদি হাউসফুল করছে তো এর চেয়ে ভালো আর কি। থ্যাংক ইউ সো মাচ।